আমি কি আপনার ভালোবাসার প্রতি জান দেই নাই? আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন প্রচার প্রচারণার অংশ হিসেবে নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর সম্পন্ন করেছেন মোস্তাক আহমেদ রুহির নির্বাচনী প্রচার প্রচারণা। সেখানে দেখা গিয়েছে আদিবাসী জনগণের ভালোবাসায় মুগ্ধ হয়েছেন মোস্তাক আহমেদ রুহি। তিনি সেখানে জানতে চেয়েছেন, এর পূর্বে 10 বছর অতিবাহিত হয়েছে, এর পূর্বে আমাকে আপনারা এমপি হিসেবে নির্বাচিত করেছিলেন, 10 বছর আপনাদের পাশে ছিলাম না, সেই সময়টুকু আপনাদের কেমন লেগেছে, এবং 10 বছর পূর্বে আমি আপনারা যা চেয়েছেন তা দিতে পেরেছিলাম কিনা। উত্তরে আদিবাসী জনগণ এবং উপস্থিত আওয়ামী লীগের নেতাকর্মী এবং যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মী তারা বলেছেন, হ্যাঁ আপনি দিয়েছেন বলে 10 বছর পর আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে দুর্গাপুর এবং কলমাকান্দা নেত্রকোনা 1 আসনে নৌকার টিকিট দিয়ে পাঠিয়েছে আবারও উন্নয়নের দ্বারা অব্যাহত রাখতে। আপনারা কি আমার একটু ধন্যবাদ জানানো উচিত না? ধন্যবাদটা কেমনে কেউ থাকবো? সবার পক্ষে এখানে যারা আছেন সবার ভোট কেন্দ্রে যাচ্ছি, আটটার ভিতরে আমি ক্যামেরায় সব দেখবো ভিডিও। আসলে যে আপনারা আমার ভালোবাসেন যে ঠিক আছে, আপনারা ভোটে এটা প্রমাণ আমি দেখবো যে আসলে আপনারা আমার ভালোবাসেন। কি থাকবে না দোকান ধরুন যে তোমার এখানে এখানে আমাদের আদিবাসী বাঙালি সর্বস্তরের মানুষ তারা কি চায় আমি জানি, আগেও জানতাম, বলতে পারো সব খবর আমার কাছে আছে, আমি বিভিন্ন ভাবে সব খোঁজ খবর রাখি, খোঁজ খবর রাখি, এমন কোন খবর নাই যে আমি জানি না। আমি বিভিন্ন সিস্টেম আছে, আমার নেটওয়ার্ক আছে, ওই সব নেটওয়ার্কিং এর মাধ্যমে আমি আপনাদের মনের কথা, আপনাদের দুঃখের কথা, কষ্টের কথা, আনন্দের কথা, বেদনার কথা, সব কথা এবং সমস্ত ঘটনা যা ঘটে যা তাৎক্ষণিক আমি জানি। আমি প্রতিদিন আমার বিভিন্ন রকম গোয়েন্দা টিম আছে, বিভিন্ন রকম দায়িত্বে বিভিন্ন রকম টিম আছে, তারা বিভিন্ন রকম ভাবে কাজ করে, কাজ করে আমার নির্দিষ্ট ইয়ে আছে, এগুলোতে তারা মেসেজ থ্রো করে রাখে, মেসেজ দিয়ে রাখে, পরে আমি সময় মতো কিন্তু এগুলো সব দেখি, দেখে পরে আমি আমার করণীয় কি, আমার কি করা উচিত, আমার কাজটা কি, আমার দায়িত্বটা কি, আমার কর্তব্যটা কি, সেই অনুযায়ী কিন্তু আমি কাজ করি এখানে।